আমাদের অন্ধ বিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। এটাই জীবন, এটাই প্রকৃতির নিয়ম, যে নিয়মে দুই দিন বাদেই শান্তাকে এই পরিবারের মায়া কাটিয়ে চলে যেতে হবে, এটা সেই নিয়ম। রায়হান ঠোঁট কামড়ে হাসে, পরপর বিদিষ্ট কণ্ঠে বলল, আমার বিশ্বাস হয় না আমার ছোট বোনটার আজ বিয়ে। চোখের পলকে পাগলিটা কত বড় হয়ে গেছে, তাই না নীরব ভাই? নীরব তড়িৎ রায়হানের দিকে ফেরে বিস্ফোরিত চোখে তাকিয়ে ঠোকিলে, পরপর চেঁচিয়ে বলে উঠল, আজ ওর বিয়ে মানে? রায়হান ভ্যাবাচেকা খেয়ে যায়। নীরবের চিল্লানোর কারণ খুঁজে পায় না সে, দীর্ঘণ্ঠে শুধায়, ফয়াজ ভাইয়ের সাথে সন্ধ্যার পর। নীরবের পৃথিবী ধুলে উঠল, পায়ের নিচে জমিনটা থরথর করে কেঁপে উঠল, বুক চিরে আর্তনাদ পেরিয়ে আসে তার, ভেঙে যায় টুকরো টুকরো করে জমানো মানুষ পটের সাজানো সংসার। আগের বার হারাতে হারাতেও পাওয়া জিনিস দ্বিতীয়বার হারানোর শক্তি নেই তার, কান্নারা দলা পাকিয়ে যায়। পুরুষ মানুষ কানতে পারে না, খে বের করেছে এই নিয়ম। তুমি জানতে না নীরব ভাই? ভার হওয়া মাথা দুদিকে নাড়ায় নীরব। রায়হান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ সকালে সব ঠিকঠাক হলো। নীরব আনমনে জড়ানো গলায় বলল, আমার ঝুমুর রানী রাজি হয়েছে রায়হান? রায়হান হকচকিয়ে যায়, কানে বাজে নীরবের আমার ঝুমুর রানী বলা কথাটা, তবু মুখ ফুটে বলল, হ্যাঁ ফুপুরা সবাই মিলে রাজি করিয়েছে। নীরব আহত দৃষ্টিতে তাকায়, তিক্ততা ভরা গলায় বলে, তোরা মেয়েটাকে শান্তি দিলে না। এই মুহূর্তে সময়ও ব্যয় না করে লম্বা লম্বা পা ফেলে রুম ত্যাগ করে সে। ফেলে রাখা প্লেটের বাকি খাবারের দিকে তাকে রায়হান দীর্ঘশ্বাস ছাড়ে। নীরবের প্রতিক্রিয়া কিসের ইঙ্গিত দিল অনেকটাই যেন বুঝে গেল। তপ্ত রোদে মাথা ঘুরে নীরবে, পায়ের মধ্যে ফুটছে অগণিত ছোট ছোট ইটের টুকরো, খালি পায়ে বিধ্বস্ত অবস্থায় ফেলিয়ে এসেছে সে। হাঁটতে হাঁটতে সূচালো ইঁটের কোনায় পা কাটে, রক্তও হয়তো বেরিয়েছে, তবে হৃদয় খুইয়ে যাওয়ার মতো কষ্ট নয়। নীরবেলি ফাঁকা জায়গা পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল সে, হাহাকার করে ভেঙে আসা গলায় পড়ল, তোকে ভালোবেসে এই হৃদয়টা রোজ রোজ ভেঙেছি, কত স্বপ্ন সাজিয়ে পুষে রেখেছিলাম, আমার রাজ্যের রানী কেন হলি না ঝুমুর? আমি কি নিয়ে থাকবো বল, কেন এত লুকিয়ে চুরিয়ে থেকে আমাকে তোর প্রতি আকর্ষিত করলি? ভালোবেসে কি অন্যায় করেছিলাম আমি? কেন বুঝলি না একটা মানব তোকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে? হাঁটু মুড়ে বসে দুহাত মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠে নীরব, ঠোঁট জোড়া নেড়ে পড়ল, তুই হয়তো কখনোই জানবি না কেউ একজন তোর অগোচরেই তোকে ভালোবেসে ফেলেছিল। আমার ভগ্ন হৃদয় আর জোড়া লাগবে না ঝুমুর রানী, কোনো দিন জানবি না কত ভালোবেসেছিলাম, কত স্বপ্ন সাজিয়েছিলাম আমার আপন নেড়ে। আমার ভালোবাসা ভালো থাকুক অন্যের ভালোবাসায়, আমার হৃদয়ের রানী আমার ঝুমুর রানী ভালো থাকুক, আমি না হয় তার ভালো থাকা দেখেই বাকি জীবনটা কাটিয়ে দিব। বাদামি ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসল সে, অশ্রুর আজ ভিড় জমিয়েছে, মনে হচ্ছে প্রতিযোগিতায় নেমেছে, ঠোঁট নাড়ল, অস্ফুষ্ট আওয়াজ হলো, ভালো থেকো। ঝুমুর রে, তোরে সাজালে যে এত ফকিন্নির মতো লাগবে জীবনেও ভাবিনি। ফারিয়ার কথায় আচমকা ঝুমুরের কান্না থেমে যায়, দ্রুত আয়নার দিকে তাখায় সে। ফারিয়ার শান্তা মেহুরিমা একযোগে হেসে ওঠে, ঝুমুর দাঁত কটমট করে তাকে বোকা বানানো হয়েছে, তবে বিশেষ কোনো লাভ হয় না, সবগুলো মারি দেখিয়ে হাসছে। ঝুমুর মনে মনে গালিগালাজ করে মনোযোগ দেয় শান্তার দিকে, বাসন্তী রঙের শাড়িটাকে বাঙালি স্টাইলে পরিয়ে দিচ্ছে শান্তা। শাড়িতে পিন আপ করতে করতে বলল, এত কান্নার কি আছে, তোর তো আফসোস লাগছিল আমার বিয়ে জামাই নিয়ে খেতে পারবি না বলে, এবার হলো তো? আমি তো মজা করে বলেছিলাম বুবুই। মেহরিমা মুখে চুচু শব্দ করে বলল, মজা না, তুই সিরিয়াসলি বলেছিলি, হয়তো আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়াও করেছিলি যেন তোর বিয়েটা আগে হয়। ঝুমুরের মুখ কাঁদো কাঁদো, ডাহা মিথ্যে কথা এসব, মুখ অন্যদিকে ফিরিয়ে কোনো রকম নাক টেনে বলল, তোর মতো খাম্মা বোন থাকলে জীবনে আর শত্রুর প্রয়োজন নেই। মেহরিমা হাহাকার করে উঠল, হাবিত্যসে করে বলল, দেখলি ফারিয়া, দেখলি এখনও তোর ভাই বিয়ে করতে এলো না, কিন্তু এর আগেই ম্যাডামের পা আসমানে উঠে গেছে, জমিনে পড়ে না, বোন থেকে শত্রু বানিয়ে দিলি, হায় হায় দুধ কলা ভালোবাসা দিয়ে কালসা পুষেছিলাম। ফারিয়া একটু জ্ঞানী জ্ঞানী ভাব ধরে বলল,
এখন কি করা যায় বলতো মেহের? মেহরিমা আফসোসের সুরে বলল, কি আর করবি, সারা জীবন এই ঢ্যামনা মার্কা ভাবি নিয়েই কাটাবি, তোদের জীবনটা গাইচ্ছালু বানাই সারবো। আহা, ঝুমুর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, কেটকেটে গলায় বলল, বিয়েটা হোক শুধু, তোদের আমি দেখে নিব। দেখেছিস গুন্ডা? ফারে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়ের কি যে হবে, আর এ আমার সাদা সিদা কিউট ভাইটার কপালে এটা কি জুটতে চলেছে। সাদা মিটিমিটি হাসছে, ওরা যে এসব ঝুমুরের কান্না বন্ধ করার জন্য করছে সে বেশ বুঝেছে। ঝুমুর ফ্যাঁচ ফ্যাঁচ করে বলল, কিছু বলবে না তাই না বাবুই, সময় আমারও আসবে দেখে নিও। ঠাস করে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে পড়ল ঝুমুর। শান্তা এসে পেছন থেকে জড়িয়ে ধরল ঝুমুরের কাঁধে, নিজের থুতনি রেখে বলল, মাশাল্লাহ, কারো নজর না লাগুক, আমার বোনটা তো পৃথিবীর সব সৌন্দর্যকে ছাপিয়ে গিয়েছে, ফায়েজ ভাইয়ের সত্যিই পছন্দ আছে। ঝুমুরের বুক ধক করে ওঠে, এই একটি নাম তাকে অস্বস্তিতে ফেলে দেয়। লজ্জায় সংকোচে ঝুমুর গুটিয়ে গেল, চোখ নামিয়ে নিল তরি। শান্তা বোধহয় বুঝল, শব্দহীন হেসে ঝুমুরকে ছেড়ে দেয়, সোজা হয়ে দাঁড়িয়ে মেহরিমাকে বলল, মিমের নাম্বারে আরেকবার কল দে, সেই সকালে বেরিয়েছে, এখনও আসার নামগন্ধ নেই, পার্লারে এত সময় লাগে। নাম্বার বন্ধ থাকলে কি করব, আরেকটু অপেক্ষা করে রবিনকে পাঠিয়ে দিতে হবে। এরই মধ্যে রুবিনা বেগম ঘরে ঢুকলেন, তাড়া দিয়ে বললেন, ওকে তাড়াতাড়ি নিয়ে আয়, নিচে সবাই অপেক্ষা করছে। কথা শেষ করেই তিনি চলে যান। শান্তার ফারিয়া মিলে ঝুমুরকে ধরতেই ঝুমুর শান্তার বুকে আছড়ে পড়ে, জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দেয়। শান্তাও কাঁদছে, ঝুমুর তো তাও এখানে থাকবে, কিন্তু সে তো আর মাত্র দুদিন বাদে সব ছেড়ে ছুলে চলে যাবে। শান্তা হাতের বেষ্টনী শক্ত করে ঝুমুরকে আঁকড়ে ধরে, দুজনের কান্নার বেগ ক্রমশ বেড়ে যেতে থাকলো। ফারে আর মেহরি মাস জোর করে তাদের আলাদা করে, টেনে হিঁচড়ে দুজনে মিলে ঝুমুরকে নিচে নিয়ে চলে যায়। শান্তাও চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, আস্তে আস্তে নিচে নেমে যায় সেও। পুকুর পাড়েই হবে গায়ে হলুদ, আব্দুল খানের এক কথা, হুট করে বিয়ে হচ্ছে বলে এমন না যায় বিয়েতে কোনো মজা করা হবে না, কোনো আনন্দ করা হবে না। আমার মেয়ের বিয়েতে আমরা সবাই মজা করব, সব অনুষ্ঠান হবে ঝুমুরের বিয়েতে। পুকুর পাড়ে এনেই ঝুমুরকে একটা চেয়ারে বসিয়ে দিল মেহরিমা। কিছুটা ঘরোয়াভাবে হওয়া গায়ে হলুদেও আত্মীয় স্বজন সহ পাড়াপড়শি অনেকেই এসছে, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। ঝুমুর মাথা তুলছে না, এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খুঁড়ছে সে, দু চোখে দৃষ্টির ঝাপসা হয়ে আসছে। রুবিনা বেগম সাফিয়া বলে ডাকতেই ঝুমুর তড়িৎ বেগে মাথা উঠায়। সকালের পর থেকে মায়ের সাথে দেখা হয়নি তার। সাফিয়া বেগমের হাতে হলুদের বাটি, তিনি কাছে আসতেই ঝুমুর চট করে দাঁড়িয়ে যায়। সাফিয়া বেগমকে জড়িয়ে ধরে আকুল হয়ে ডাকে, মা, ও মা গো মা, আমার অনেক কষ্ট হচ্ছে মা, মা কথা বলো। নিজেকে খুব করে শাসিয়ে এসেছে সাফিয়া, কিছুতেই মেয়ের সামনে কাঁদবেন না, শক্ত হতে গিয়েও হতে পারলেন না। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঝুমুরকে, ঝুমুরের কান্না বাড়ে, কাঁদে সাফিয়া বেগম নিজেও, দুজনেই কেউ কথা বলতে পারছে না। খান্নার হিড়িক কেবল পিঠ উঠানামা করছে। বিয়ে বাড়ির সকলের চোখে পানি, সকলে কাঁদছে। শান্তাকে রায়হানাকে নিয়ে আসে, রায়হান পুকুর ঘাট পর্যন্ত এসে আর সামনে এগোয় না, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে চলে যায়। শেষমেশ রুবিনা আর আফিয়া মিলে তাদেরকে আলাদা করে, চোখের পানিতে চ্যাটচ্যাটে হয়ে যায় সারা মুখ, চোখের কাজল লেপটি ছড়িয়ে ছিটিয়ে যায় ঝুমুরে। সাফিয়া মুখে আঁচল চাপা দেয়, ঝুমুরের মুখে খানিকটা হলুদ লাগিয়ে এক প্রকার দৌড়ে চলে যান তিনি। বাড়ির সবাই একে একে হলুদ লাগায় ঝুমুরকে, এই কথা ওই কথা বলে হাসানোর চেষ্টা করলেও ঝুমুর উদাসীন হয়ে বসে থাকে, চোখ থেকে ঝরছে বড় বড় ফোটায় অশ্রু। পাল্লা থেকে বাড়িতে আসতে আসতে মিমে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, চুল রিবন্ডিং করতে টাইম লেগেছে বেশি, পেডিকিওর ম্যানিকিওরও করিয়েছে, এখন ফুল পারফেক্ট লাগছে তাকে। আস্তে আস্তে হেঁটে বাড়িতে ঢুকতেই পুকুর পাড় থেকে হট্টগোলের শব্দে দাঁড়িয়ে পড়ে, কয়েক সেকেন্ড থম মেরে শুনে ভালোই হইচই হচ্ছে, কি কারণে এত শব্দ? মিম অবাক হয়, বড় বড় কদম ফেলে দ্রুতচার সাথে পুকুর পাড়ের কাছে যায়। অনেক মহিলার বাচ্চারা দৌড়ে দৌড়ে একজন আরেকজনকে হলুদ মাখিয়ে দিচ্ছে। ফারিয়া কালিওয়ালা একটা পাতিল এনে মেহরিমার মুখে ঘষে দিয়েই ভেঙে গেল। মিমের ভ্রুদয় গুটিয়ে আসে, হঠাৎ এত উল্লাস হচ্ছে কেন তার মাথায় ধরে না। সে আস্তে আস্তে ভিড় ঠেলে ভেতরে গিয়েই তার চক্ষু চড়ক কাজ, ঝুমুরকে হলুদ মাখা অবস্থায় বসা দেখে মাথা ভন ভন করে ঘুরে চেঁচিয়ে বলল, এসব কি, ওকে ওখানে বসিয়ে রেখেছেন কেন?
আর হলুদ কেন মাখিয়েছেন? সাথে সাথে এই চেঁচামেচি থেমে যায়। সকলে অবাক হয়ে মিমির দিকে তাকায়। কেউ একজন রসিকতা করে বলল, বিয়ের দিনে মেয়েকে হলুদ মাখাবেন না, তোকে পরের দিন মাখাবো। মিম বিস্ময় হাঁ হয়ে যায়। ঝুমুর তখনও উদাসীন হয়ে আছে, না কাঁদছে আর না কারোর দিকে তাকাচ্ছে। মিম কিছুক্ষণ ঝুমুরকে পরখ করে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল। হাত ধরে তাকে টেনে বসা থেকে দাঁড় করিয়ে দেয়। অত্যন্ত কঠিন কর্কশ ভাষায় প্রশ্ন করল, ওরা কি বলছে ঝুমুর? তোর বিয়ে মানে কার সাথে বিয়ে তোর? আর আমি কিছু জানি না কেন? আফিয়া বেগম উত্তর দিয়ে বললেন, মোবাইল বন্ধ করে রাখলে আমরা জানাবোটা কি করে? বাড়ির মেয়ে সারাদিন পার্লারে থেকে বিকালে বাড়িতে এসেছে। মিমের খেয়াল হলো তার ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে। সে কিছু বলতে যাবে, তার আগে আফিয়া বেগম হাত উঠিয়ে তাকে থামিয়ে দিলেন। কাট গলায় বললেন, তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য নই। মিমের চোয়াল শক্ত হয়ে গেল, দাঁত খিঁচিয়ে চেঁচানির সুরে বলল, কার সাথে বিয়ে দিচ্ছ ওকে? তারপর ঝুমুরের দিকে তাকিয়ে বলল, কিরে তোর লজ্জা করে না? তোর এই বয়সে দুবার বিয়ের পিড়িতে বসেছিস, এমন ন্যাকা তো আগের বারও সেজেছিলি, কই বিয়ে তো আর হলো না? মিমের কণ্ঠে স্পষ্টতা ছিল। ঝুমুর টলমল করার চোখ দুটি দিয়ে একবার চাইল, কিছুই বলল না সে। আফিয়া বেগম এবার তেড়ে এসে মেয়ের কালে সাপাটে এক চড় বসিয়ে দেয়। তোর হয়েছে বিয়ে? বুড়া ঢিঙ্গি হয়ে তো এখনো ঘরের উপরে পড়ে আছিস। তুমি আমাকে মারলে মা, আমার গায়ে হাত তুললে, এতগুলো মানুষের সামনে মেয়ের গায়ে হাত তুলতে একটুও বাধল না? না বাঁধেনি, বেয়াদবের শিক্ষা জায়গাতেই দিতে হয়। তুই যখন ঝুমুরকে এত মানুষের সামনে অপমান করলি তখন ওর খারাপ লাগেনি? আজ মেয়েটার বিয়ে আর তুই ওর বোন হয়েছি? মিম গালে এক হাত দেখে আগুন চোখে ঝুমুরের দিকে তাকায়। ঝুমুর তখনও নির্বাক। মিম ক্ষিপ্ত হয়ে ঝুমুরের দুবাহু ধরে ঝাঁকিয়ে বলল, আজ তোর জন্য আমি অপমানিত হয়েছি, তুই খুব বাজে ঝুমুর, খুব বাজে। চোখের পানি মুছে বিদ্রুপের হাসি দিয়ে আবার বলল, কার গলায় ঝুলতে চাচ্ছিস শুনি? আফিয়া বেগম আর সহ্য করতে পারে না, মিমের গালে আর একটা চর বসানোর জন্য হাত তুলতেই রুবিনা ধরে ফেলে, মাথায় দুদিকে নেড়ে মারতে নিষেধ করে, নিজেই এসে মিমের প্রশ্নের জবাব দেয়। আর সকালে ফায়াজের সাথে ঝুমুরের বিয়ে ঠিক হয়েছে মিম, আঁকত হবে শুধু আজ, তাই আর দেরি না করে ভাইজান আজকেই ডেট ফেলে দিল। তুমি বাড়ি থেকে এসেছো, গিয়ে ফ্রেশ হও। কথা শেষ করেই তিনি ঝুমুরকে নিয়ে চেয়ারে বসায়, সবাইকে ডাকে দ্রুত গোসল করিয়ে দেওয়ার জন্য। এতক্ষণ সবাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও এখন আবার আনন্দে মেতে উঠেছে। কেবল মিমের পৃথিবীটা দুলিয়ে দিয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে সে। তাল সামলাতে পুরো শরীর থরথর করে কাঁপা শুরু করেছে। তাল সামলাতে না পেরে ছোট মেহগনি গাছের চাকটা ধরে নিজেকে শক্ত রাখলো। হাতের ভ্যান্টি ব্যাগ নিচে পড়ে গেছে সেই কখন। গোলা দৃষ্টিতে তাকিয়ে আছে সকলের মুখপানে। কি হয়ে গেল এসব? এমন তো হওয়ার কথা নয়। আজ হোক বা কাল হোক ফায়াজকে নিজের করে পাবে ভেবেছিল, কিন্তু হৃদস্পন্দন থেমে যায় মিমের। অন্তরে বেজে ওঠে বিরহের সুরে সবচেয়ে প্রিয় গানটি, বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় পারপার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ে সুখ লুট হয় নিঠুর মৌন ছড়ে। মিম নিজেকে নিজে ভর্ষণা দেয়। ফায়াজ তো তার দিকে ফিরেও তাকাতো না, কখনো পছন্দই করেনি। প্রেমের বিষটা তো সে নিজের অন্তরে খুব যত্নে বপন করেছিল, আজ নিজেকে নিজেই ভেঙে কুড়িয়ে দিয়েছে। ক্লান্ত চোখগুলো দিয়ে সবাইকে এক প্রলোক দেখলো। কেউ কেউ তার দিকে কেমন করে তাকাচ্ছে, আর বাকিরা আনন্দে ব্যস্ত। নিজেকে আজ বড় নিকৃষ্ট মনে হচ্ছে, এই মানুষটাকে কেন ভালোবাসলো সে, কেন? লম্বা শ্বাসটি নিয়ে এলোমেলো পায়ে এক ছুটি বাড়ির ভিতরে চলে যায়। পুরো বাড়ি ফাঁকা। মিম নিজের রুমে গিয়ে হাউ মাউ করে কাঁদা শুরু করে দেয়। এত বড় ধাক্কা কীভাবে সইবে? একহাত দিয়ে মাথায় চুল টেনে ঠোঁট কামড়ে ধরে। ফায়াজ ঝুমুরকে বিয়ে করবে তার চোখের সামনে দিয়ে, সে কীভাবে থাকবে? কেন হৃদয়টা এমন পড়ে যাচ্ছে? পুকুর পার থেকে ঘরে ফিরেই ঝুমুর আধ ঘন্টা সময় লাগিয়ে শাওয়ার নিল। এর মধ্যে মাগরিবের আজান পড়ে যায়। রুমে ঢুকে ফটাফট নামাজ শেষ করে নিল সে। কাউকে রুমে না দেখে আওয়াবিনের সালাত আদায় করল। সেজদায় পড়ে কতক্ষণ মন প্রাণ দিয়ে দোয়া করল। উঠে জায়নামাজ ভাজ করে পিছু ফিরতেই দেখে ফারিয়া দলবল নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকছে। রবিনও আসছে সাথে। ঝুমুরকে দিকে তাকিয়ে বোকা বোকা হাসছে সে। ঝুমুর মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরে যায়। ফারিয়া তাগাদ দিয়ে বলল,
আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।